সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে, এ কথা ঠিক নয়। পৃথিবীর মানুষ তোমরা চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। তিনি বলেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমেলু ইদ্দাতা সালাসিনা শাবান, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, আরবি মাস তো 30-এর বেশি হয় না। রমজান কমে যাক তাতে আসে যায় না, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। এতে যদি রমজানের একদিন শাবানের মধ্যে ঢুকে যাই তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম শুরু করতে বললেন, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে, এ কথা ঠিক নয়। সেই কালেই খুরায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হারিসের মেয়ে উম্মুল ফাদল আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুয়াবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম, সিরিয়ায় চলে গিয়ে মুয়াবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম। সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল, আমরা চন্দ্র দেখলাম, সেদিন আমি সিরিয়ায় রয়েছি। চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম, সিরিয়ার প্রেসিডেন্ট মুয়াবিয়াও সিয়াম শুরু করলেন, জনগণ সিয়াম থাকলো। আমি সেই দিন বের হলাম মদিনার উদ্দেশ্যে, মাস শেষ হয়ে গেল আমার মদিনায় আসতে, মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। ইবনু আব্বাস আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুয়াবিয়া সিয়াম থেকেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি ক্রয় নিজে দেখেছি, আরও অনেকেই দেখেছেন। তখন ইবনে আব্বাস বললেন, তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি, আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চন্দ্র না দেখছি, আমরা 30টা পূর্ণ করে নিব, অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে, এ কথাই ঠিক। যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে, এ কথাই ঠিক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের চন্দ্র দেখাকে নাকচ করলেন, তিনি বললেন, ঠিক আছে, তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ সিরিয়ার জন্য, আমরা মদিনার মানুষ শনিবারে চন্দ্র দেখেছি, আমাদের রমজান চালু হবে শনিবার থেকে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরা হবে না, একদিন সিয়াম ছাড়া হবে না, বিভিন্ন দিনে হতে পারে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মাতুন মিয়াতুন লা নাকতু বলা নাস, আমরা তো নিরক্ষর সম্প্রদায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়ালেখা জানি না, লিখতেও জানি না, হিসাবও জানি না, আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী, নিজে নিরক্ষর মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আশাহার ও হাকাদা ও হাকাদা ও আকাদা লিভামা, বললেন মাস এই যে 10, এই যে 10, এই যে 10, শেষের 10 দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন, দিয়ে বললেন রমজান মাস 29 হতে পারে। আবার বললেন আশাহার ও হাকাদা ও হাকাদা ও হাকাজা, 10, 20, 30, রমজান মাস কিয়ামত পর্যন্ত হয় 29 হবে না হয় 30 হবে, হয় 29 হবে
না হয় 30 হবে, কখনো আরবি মাস 28 হবে না, কখনো আরবি মাস 31 এর হবে না। ইংরেজদের যারা অমুসলিম যারা, তারাই কিভাবে একটা দিনকে আরেকটার দিনের ভেতরে ঢুকিয়ে কোন মাসকে করেছে 31, কোন মাসকে করেছে 30, কোন মাসকে করেছে 29, কোন মাসকে করেছে 28, এইভাবে আর একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জরুরি নয়, তবে সাহারি খেলে বরকত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই রমজান মাস, দৃঢ় ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত তিনি ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয়, পশু প্রাণী তাজা হয়ে যায়, ঘাস পাতা তাজা হয়ে যায়। এই বাতাস যেমন সব কিছুর জন্য উপকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে থাকতেন বেশি বেশি দানশীল, আজওয়াদ বেশি বেশি দানশীল। আপনি কখনো এই কথাটা মনে করবেন না যে মানুষ আমার কাছে দান চাইলো তার প্রয়োজনে, আপনি মনে করবেন যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। কোথায় পায় একটু জায়গা, সঠিক জায়গা, সেখানে আমি দান করব, এইটা যেন আপনার মাথায় থাকে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, যা মরা মানুষের উপকারে আসতে পারে। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, একটা লোক আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, ওয়া আদুন্নুহা, আমি মনে করছি তাকে, লাউ তাকাল্লামাত তাসাদদাকাত, তিনি কথা বলতে পারলে দান করতেন, আমি কি তার জন্য দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ তুমি তার জন্য দান করো, তার নেকি হবে, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। হাদিস বুখারী মুসলিম, তুমি তোমার দাদা দাদি মা খালা ফুফু তার নামে দান করো, তাদের নেকি হবে। এই তো বুখারী মুসলিমের হাদিস। আরেকটা পেশ করি, সেটাতে বোঝা যাবে যে কবরের শাস্তি মিটে যাবে, পাপ যা আছে সব মিটে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ওয়া তারাকা মালান, অনেক সম্পদ ছেড়ে গেছেন, অলাম ইউসি, তিনি কোনো উপদেশ, তিনি কোনো ওসিয়ত করে যাননি, ফাহাল ইউকাফির আনহ আন আতাসাদদাকা আনহ, আমি তার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি, আমি তার নামে দান করলে তার পাপ মুছে যাবে কি, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মুছে যাবে কি, তার নাম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি দান করো, তোমার বাপের পাপ মিটে যাবে।